হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড় মেয়ের সাথে। প্রথমেই গেলাম পার্লারে, আর সবার প্রথমেই নিজের আইব্রোজগুলো শেভ করলাম। পার্লার থেকে বেরিয়েই রাস্তায় দেখি ঢেলে 10 টাকা করে কানের দুল বিক্রি হচ্ছে, যেগুলো অন্য সময় 30 টাকা করে হয় সেগুলো এবারে 10 টাকা ছিল। তাই লেট না করে আমি 4টে কানের দুল পছন্দ করে নিয়ে নিলাম। তারপর একটা মন্দিরে গিয়ে পুজো দিলাম মা শীতলাকে, হনুমানজিকে আর সিদ্ধিদাতা গণেশ বাবাকে। পুজো দিয়েই আমরা চলে গেলাম অরবিন্দু মলে। ওখানে আমার বড়মের একটু জামা প্যান্ট নেওয়ার ছিল, অনেক জামাই ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আর কিছু নেওয়া হলো না, কেন কি ট্রায়াল রুমে অনেক ভিড় ছিল আর অত আমাদের হাতে টাইম ছিল না দাঁড়ানোর জন্য। তারপর খুব খিদে পেয়ে গেছিলো বলে একটা দোকানে গিয়ে আমি আর আমার বড়মে অল্প একটু স্ন্যাক্স খেয়ে বাড়ি ফেরার পথে আমাদের এখানে একটা বসার খুব সুন্দর জায়গা আছে, ওখানে বসে কিছু রিলস তুললাম, কিছু ফটো তুললাম আর তারপরে বাড়ি এসে গেলাম। এরকম মিনি ব্লগ তোমাদের ভালো লাগলে একটা ঝটপট করে লাইক করে দিও। বাই বন্ধুরা।